ভিসা পেয়ে যতটা আনন্দিত হওয়ার কথা ছিল ততটা আনন্দিত হতে পারছি না, তার কারণ হচ্ছে ওই ভিডিও শুরুতে তোমাদের বলছিলাম কনফিউশন। বেশ কিছুদিন ধরে আমার প্রিপারেশন চলছে, তার মধ্যেও কিন্তু আমি পুরি তার সাথে সাথে দুবলাগুড়ি দুটো কিন্তু কন্টেন্ট তোমাদের গিফট করার চেষ্টা করেছি, নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি। এর থেকে বড় ট্রিপ আমি করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাকে প্রায় এভরি অল্টারনেটিভ ডেতেই আমার সব ডকুমেন্টস নিয়ে ঝোলা নিয়ে বেরোতে হচ্ছে। আজকেও মোটামুটি আমি আমার ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি, এই যে আমার ব্যাগ। এর মধ্যে সবার আগে যেটা আমাকে নিতে হয়েছে সেটা হচ্ছে এই যে ওই ফাইল, এর মধ্যে কিন্তু সব রয়েছে, সব কিছু রয়েছে এর মধ্যে। তার সাথে সাথে নিয়ে নিয়েছি আমার মতুলের ইঞ্জিন অয়েল, তোমাদের আগের ব্লগেই দেখিয়েছি, মতুল থেকে আমাকে এগুলো সব পাঠিয়েছে, এটা নিয়ে নিয়েছি। কিছু কাজ আছে, তোমাদের সব বেরিয়ে বলছি মোটরলাইন সেটাতে, আজ কেটিএম নিয়ে বেরোবো। মতুলের ইঞ্জিন অয়েল নিয়ে নিয়েছি, তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে বাইকে ইঞ্জিন অয়েল ঢালবো। আর বাইক আমি এখন নিয়ে যাচ্ছি সার্ভিস সেন্টারে, আমি মোটামুটি আমার কেটিএম অ্যাডভেঞ্চারটা সার্ভিস করাই চীনা পার্কের সার্ভিস সেন্টার থেকে। ওখানে একটা ভালো র‍্যাপো তৈরি হয়েছে, ওই জন্য ওখান থেকেই করাই, একটু দূর হয়ে যায় বাড়ির থেকে, কিন্তু তাও বেশ ভালো হয় কাজটা। প্রত্যেকবার আমাকে মতুলের এই সেম ইঞ্জিন অয়েলটা কিনতে হয়, এবার মতুল আমাকে প্রোভাইড করে দিয়েছে, কিনতে আর হবে না। আর তোমাদের এটাও বলে দিই, আমি একটা ইন্টারন্যাশনাল ট্রিপই প্ল্যান করেছি, আর তার জন্য আজকে আমাকে ভিসা কালেক্ট করতে হবে। অলরেডি মেল এসে গেছে যে আমার ভিসা রেডি হয়ে রয়েছে, জাস্ট আমাকে কালেক্ট করতে হবে। হ্যাঁ, ভিসা আমার হয়ে গেছে, কিন্তু এখনও অনেক কনফিউশন রয়েছে, অনেক কনফিউশন। তোমরা ভাবতেই পারো যে বৈদিক হয়তো এমনি বাড়িয়ে বাড়িয়ে বলছে, কি এমন কনফিউশন থাকতে পারে, ভিসা যখন রেডি হয়ে গেছে আর কি কনফিউশন, কিন্তু আছে, আমি জানি যে কি কনফিউশন আছে আর কিরকম জিনিসপত্র চলছে এখন আমার মনের মধ্যে। আমি বেশ কিছু রাইড করেছি, বেশ কিছু বড় বড় ট্রিপ করেছি, তোমরা জানো সেটা, কিন্তু তখনও আমি এত টেনশন নিইনি। এবার আমার সত্যিই খুব টেনশন হচ্ছে, প্রচণ্ড টেনশন হচ্ছে, আর সেটা আমি কারুর সাথে সেরকমভাবে শেয়ারই করতে পারছি না। যে ডকুমেন্টসগুলো লাগার কথা সেগুলো সব আমার ক্লিয়ার হয়ে গেছে, ভিসাটাও আজকে পেয়ে যাচ্ছি, তোমাদের তো বললামই, তো সব কিছু ডকুমেন্টস ক্লিয়ার হয়ে গেছে, খালি কনফিউশনটা রয়ে গেছে, লাস্ট অবধি থাকবে। বললাম তো, যতক্ষণ না দেশে ঢুকছি ততক্ষণ অবধি কনফিউশন থাকবে। তাহলে আর কি, এখন ভিসা অফিসে যাবো, ভিসা নেবো, তারপরে যাবো চীনা পার্কের সার্ভিস সেন্টারে বাইক সার্ভিস করাতে। আমি কিন্তু একা যাচ্ছি না, বনি আমার পেছনে বসে আছে, ও যাচ্ছে, ওরও কিছু কাজ আছে, মানে ও সার্ভিস সেন্টারে যাবে আমার সাথে, ওখানে ওয়েট করবে, সার্ভিস টার্ভিস হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে যেতে হবে, ওর কিছু কেনাকাটি করতে হবে। তো নতুন ট্রিপ রয়েছে বুঝতেই পারছো, কেনাকাটারও কিছু দরকার পড়ে, তো সময় হচ্ছিল না এত, মানে এই ডকুমেন্টেশনে কাজ করতে গিয়ে এত মাথা খারাপ হয়ে যাচ্ছিল না যে সময় পাচ্ছিলাম না ঠিক করে। আর আজকেও যদিও বেশি সময় নিয়ে বেরোয়নি, প্রায় 2:30 বাজে, কখন কি করব বুঝতে পারছি না। 2:15 মধ্যে আমার সার্ভিস সেন্টারে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন ভিসা অফিস থেকে তারপরে যেতে যেতে মোটামুটি যা দেখছি 3:30 বেজে যাবে। কলকাতাতে বেশ ঠান্ডা পড়েছিল, কিন্তু লাস্ট 2 দিন ধরে দেখছি আমি ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু এই ধোঁয়াশার ওয়েদারটা যাচ্ছে না, পুরো একদম সাদা সাদা হয়ে রয়েছে, ফ্যাকাশে ওয়েদার। এইসব ওয়েদারে না ফটোগ্রাফি ভালো হয় না, মানে ভিজিবিলিটি থাকে না, দূরের একটা ভালো ফটো নেবে বা দূরে একটা কিছু ক্লিয়ার কিছু দেখতে চাও, সেই সব জিনিসগুলো হয় না এই টাইমে। এয়ারপোর্ট 13.5 কিলোমিটার, সল্টলেক 1 কিলোমিটার, সেক্টর 5 কিলোমিটার। পাসপোর্ট, আর এর মধ্যে স্ট্যাম্প লেগে গেছে, মানে আমাদের পাসপোর্টে একটা দেশের স্ট্যাম্প অলরেডি লেগে গেছে। খুব শিগগিরই বেরোবো, তো তোমরা ততক্ষণ গেস করো দেখি, রাইট গেস করো দেখি কোথায় যাচ্ছি আমরা। ভিসা হাতে পেয়ে গেলাম তাহলে, কিন্তু ভিসা পেয়ে যতটা আনন্দিত হওয়ার কথা ছিল ততটা আনন্দিত হতে পারছি না, তার কারণ হচ্ছে ওই ভিডিও শুরুতে তোমাদের বলছিলাম কনফিউশন। কনফিউশন কি সেটা যেদিনকে ব্লগ আসবে সেদিনকেই তোমরা জানতে পারবে। তাহলে এখন আমাদের গন্তব্য হচ্ছে চীনা পার্কের সার্ভিস সেন্টার, মানে কেটিএম সার্ভিস সেন্টার। বাইক সার্ভিস করাতে হবে, তার সাথে সাথে আর কি কাজ করাতে হবে এখন অবধি জানি না, সার্ভিস সেন্টারে নিয়ে যাই, দেখি রঞ্জনদা কি বলে। চলো, আমি কেটিএম এর সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি, নাম দেখি। কেটিএম এর যে সার্ভিস সেন্টার রয়েছে চীনা পার্কের সার্ভিস সেন্টার, তার পাশেই এয়ারপোর্ট রয়েছে, আর প্লেনগুলো না এখান দিয়ে খুব নিচ দিয়ে যায়, খুবই নিচ দিয়ে যায়।
আর আমার খুব অদ্ভুত লাগছিল দেখতে। প্লেন থেকে দেখতাম যে বাড়িগুলো কি মানে একদম বাচ্চা বাচ্চা লাগছে, কুচকে কুচকে লাগছে। এখন নিচ থেকে দেখছি যে পুরো ছাদ ছুঁয়ে প্লেন যাচ্ছে। আমি এখানে এতবার এসেছি কিন্তু একবার আমি প্লেনের কোনো শট নিয়ে নিই, জানি এটা নরমাল সিস্টেম। আরে আমি তো অবাক হই, ও যখন আসছে মানে আমরা যখন ঢুকছিলাম তখন প্লেনটা এত নিচ দিয়ে গেছে, ওনা জাস্ট আমাকে এরকম চেপে ধরেছে, ভয় পেয়ে গেছে। ওর আসলে এই ঘটনাটা ঘটেছে, তার কারণ কি হয়েছে যে ও রিসেন্ট মানে লাস্ট দু তিন দিন ধরে খালি প্লেন নিয়েই পড়াশোনা করে যাচ্ছে। নেপালে ওরকম একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট ঘটার পরে ও মোটামুটি ওটা নিয়ে খালি স্টাডি করে যাচ্ছে। সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, তো ওই জন্য একটুখানি ঘাবড়ে গেছে। তার মধ্যে না এরকম বাড়ির ছাদ ছুঁয়ে যখন ফ্লাইটটা বেরিয়ে এলো না, চমকে গেছে, এটা কি হয়ে গেল। অ্যাডভেঞ্চারের এখন এই অবস্থা রয়েছে, পুরো সিট টিট খুলে দিয়েছে, তার সাথে পুরো বডি ট্যাঙ্কি ট্যাঙ্কি নামিয়ে নিয়েছে গাড়ি থেকে। হোটেল বডি ক্লিন হবে আর তার সাথে সাথে বাকি সার্ভিস তো হবেই। আর এখানে দেখো ট্যাঙ্কিটা নামানো রয়েছে, ট্যাঙ্কিটা ঠিক এরকম দেখতে, অ্যাডভেঞ্চার 390 ট্যাঙ্কি। ঠিক আছে তুমি কাজ করো, আমি ডিস্টার্ব করবো না তোমাকে বেশি, খালি ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় আমায় একবার ডাকবে। KTM এর সার্ভিস সেন্টারে একটা দাদার বাড়ি জয়নগরে, জয়নগর থেকে আজকে মোয়া নিয়ে এসছে, আমি অলরেডি হাফ খেয়ে নিয়েছি। আমি একটা বাইক দিয়েছি, একটা এত সুন্দর স্মেল আসছে না, ঘুরে স্মেল জয়নগরের মোয়া। অনেক কিছু কাজ করিয়ে নিলাম গাড়ির, থ্রটল বডি ক্লিন করালাম, থ্রটল বডি মানে আগেকার গাড়িতে যেটাকে কার্বোরেটর বলতো কাইন্ড অফ সেম বলতে পারো, তার সাথে সাথে ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো, ইঞ্জিন অয়েল তো আমি নিয়ে এসেছিলাম, কুলেন্টটা পুরো চেঞ্জ করলাম, মানে আগে যে কুলেন্ট ছিল গাড়ির সেটাকে পুরো ফেলে দিয়ে নতুন কুলেন্ট ভরলাম। রাজারহাটটা ফাঁকা ফাঁকা পড়তো, রাজারহাট দিয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু বাবুইহাটি দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে সামনে চন্দ্রানী পার্লস রয়েছে, ওখান থেকে বনি কিছু কিনবে, বনি নিজের জন্য কিনবে না, সামনে আরো ইনভিটেশন রয়েছে, ওখানে গিফট কিনতে হবে চন্দ্রানী পার্লস থেকে। তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে এগোই, আর এই ব্লগে সেরকম কিছু দেখানোর নেই, টুকটাক কাজগুলো যেগুলো করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। লেক টাউনের ঘড়িটাকে কি লাগছে, কি লাইটিং, দারুণ দারুণ সুন্দর সুন্দর। আজকের মতো এই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে, আচ্ছা সেরকম কিছু নেই যদিও খুব ভালো লাগার মতো, তাও বলবো একটা কিছু করে যাও লাইক, আর যদি পছন্দ না হয় ডিসলাইক করতে পারো, কিন্তু খুব তাড়াতাড়ি নতুন জার্নি শুরু হচ্ছে, একদম জার্নিতে থেকো। এখানেই শেষ করছি, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম আর সিটি অফ জয়।